আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এমন কিচেন বিডিতে আরও একটি রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদেরকে করে দেখাবো সবজি আর এই সবজিটা আমি আজকে নিরামিষ রান্না করব নিরামিষ কিন্তু সবজি রান্না করলে খেতে অনেক মজা লাগে যদি সুন্দর করে রান্না করা হয় আর কি তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষের তেল সরিষের তেল দিয়েছি সামান্য একটু আমি আজকে সোয়াবিন তেল দিয়েও রান্নাটা করব না সরিষার তেল দিয়ে রান্না করতেছি আর তেল গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর টমেটো দিয়েছি আমি একটা টমেটোর থেকে অর্ধেক পুরোটা দিই নেই এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভালো করে কষিয়ে নিব তেলের মধ্যে পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে এখন আমি মরিচ হলুদ ধনিয়া লবণ দিয়ে দিব ধনিয়া আর মরিচের পরিমাণটা একদম কম দিব। বেশি দিব না হাফ চামচ করে নিয়েছি আর লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন সবটুকু মশলা দিয়ে দিলাম এখন মশলাটুকু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে এক মিনিট একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব। সবজিগুলো সবজি বলতে এখানে নিয়েছি আমি আলু একটা আলু নিয়েছি কেটে আর বেগুন নিয়েছি তিনটা বরবটি নিয়েছি কয়েকটা সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিন রকমের সবজি নিয়েছিলাম এখানে আমি আপনারা চাইলে এখানে আরও কয়েক ধরনের সবজি দিতে পারবেন তো সবজিগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিব সামান্য একটু পানি সবজিগুলো ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এখানে পানি ঝোল দিচ্ছি ঝোলের পরিমাণটা আমি বেশি দিবো না সামান্য একটু দিবো সেজন্য আমি পানি দিব এখানে দুই কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত যতক্ষণ না সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয় তো সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে সবজিগুলো নামিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে সবজিগুলো আর সেদ্ধ করতে হবে না আমি চুলাটা অফ করে দিয়ে চুলার থেকে নামিয়ে নিচ্ছি সবজি রান্না করা কিন্তু একদম সহজ খুব সহজে তৈরি হয়ে গেল নিরামিষ সবজি রান্না আর এই সবজিটা খেতেও কিন্তু অনেক মজা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তো সবজিটা নিরামিষ যদি এভাবে রান্না করা হয় ভাতের সাথে রুটির সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে যারা ডায়েট করতেছেন আপনাদের জন্য অনেক কাজে লাগবে আমার আজকের রেসিপিটা আর চিংড়ি মাছ তো খাওয়া আসলে ঠিক না চিংড়ি মাছে অ্যালার্জি বেশি চিংড়ি মাছ থেকে অনেক ধরনের রোগ সৃষ্টি হয় তো চেষ্টা করি এভাবে সবজিটা খাওয়ার আমি আসলে আগে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করতাম সবজি এখন পারি না খেতে অ্যালার্জির জন্য সেজন্য নিরামিষ সবসময় রান্না করি আর কি তো আজকে রেসিপিটা সেজন্য আপনাদের সাথে শেয়ার করা আমার আজকের সবজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ